বন্ধুরা সবাই ভালো আছো সবাই একে চন্দ্র পড়েছে তো দেখো এক লিখলাম তাকে সুন্দর করে ডাবল করে দিলাম এই ঘুরিয়ে ডাবল করলাম করে দেখো রেখা টানছি এই রেখা হচ্ছে টেনে দিলাম দুদিকে সমান সমান করে রেখা টেনে দিলাম টেনে দিয়ে এবারে আস্তে আস্তে করে জুড়ে দিলাম সবাই এইভাবে করো দেখবে সুন্দরভাবে তোমরা একে চন্দ্র দিয়ে ছাতা করতে পারবে দেখেছো কত সহজে আমি ছাতা এঁকে ফেললাম এবারে তোমরা দুয়ে পক্ষ পড়েছ বাংলায় দেখো আমি দুয়ে পক্ষ লিখে ফেললাম লিখে এবারে দুই দেখো খুব সহজে আমি হাঁস এঁকে ফেললাম এঁকেছো কত সুন্দর সবচেয়ে সহজে হয়ে গেল হাঁস এবারে হাঁসটাকে একটু হচ্ছে ডিজাইন করে দিলাম এবার চোখটা আঁকলাম এই দেখো সুন্দর করে দুই দিয়ে আমরা করে ফেললাম হাঁস তাহলে এক দিয়ে হচ্ছে কি করলাম ছাতা আর দুই দিয়ে করলাম হাঁস এবারে কালারগুলো হচ্ছে দিয়ে দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে তোমরা আমি হচ্ছে প্রথমে একটু অরেঞ্জ দিয়েছি তোমরা হচ্ছে অরেঞ্জের বদলে অন্য কোনো কালারও হচ্ছে দিতে পারো দেখবে হচ্ছে ছবিটা কত সুন্দর দেখতে লাগছে আমি অরেঞ্জের পর দেখো আকাশি কালারটা দিয়ে দিলাম একটু হচ্ছে তোমরা সমান করে একটু হচ্ছে জাকিয়ে করবে তাহলে কালারটা ফুটবে ভালোভাবে তারপর আমি রেড কালারটা দিয়ে দিলাম তোমরা যে যার পছন্দের মতো কালার ইউজ করতে পারো করে দেখো খুব সহজে তোমরা এটা করতে পারবে উপরে ধাপটা কমপ্লিট করলাম এবারে ওইটা বোঝা যাচ্ছিলো না তাই একটু পেন্সিল দিয়ে একটু ডিপ করে দিচ্ছি এবারে নিচের বর্ডারটা করব নিচের বর্ডারটা গ্রিন দিয়েই করে দিয়েছি আমি এক কালার দিয়ে করেছি তোমরা তোমাদের যদি মনে হয় যে তোমরা আলাদা আলাদা কালার দিয়ে নিচটা করবে তাও করতে পারো সেটাও দেখতে খুব সুন্দর লাগবে এবারে হচ্ছে একটু ব্ল্যাকটা নিচে একটু ব্ল্যাকটা দিয়ে দিলাম যাতে ফোটে ভালো তোমরা সবাই দেখছো তো এবারে হচ্ছে একটু এক্স কালারটা দিয়ে একটু হাতলটা করে দিলাম এবারে ব্ল্যাকটা দিয়ে দেবো একটু হ্যাঁ মন দিয়ে সবাই দেখছো এই কমপ্লিট হয়ে গেল এক দিয়ে আমাদের ছাতা কমপ্লিট হয়ে গেল এবারে আমি দুই দিয়ে যে হাঁসটা করে দেখিয়েছিলাম তোমাদের সেই হচ্ছে দুই দিয়ে হাঁসটা এবারে কালার করবো তোমরা অন্য কালারে করতে পারো আমি সাদা আর হলুদ দিয়ে করব তাই প্রথমে হচ্ছে সাদাটা হচ্ছে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে করে হালকা হালকা করে হলুদটা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে হাঁস আঁকতে পারো না তারা এই দুই দিয়ে ট্রাই করে দেখবে সবাই পেরে যাবে দুই দিয়ে হাঁস আঁকাটা খুব সহজ যারা প্রথমবার হচ্ছে আঁকছো তারা দুই দিয়ে করো দেখবে খুব সুন্দরভাবে পেরে যাবে এক দিয়ে ছাতা করেও দেখো দেখবে খুব সুন্দর হচ্ছে হয়ে যাবে এই দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে থ্যাংক ইউ